কিরে কি অবস্থা তোদের? আর অবস্থা শুকনো অবস্থা উঠছিস তোর এই হাতের মতো স্বাস্থ্যটা, এটা রহস্যটা একটু বলবি, একটু ক্লিয়ার করে বলিস। জানিসই তো আমি আদনান সামির অনেক বড় একজন ফ্যান, তাই মানে আমার একটু ইচ্ছা ছিল যে অনেক খেয়ে খেয়ে মানে অনেক কষ্ট করে খেয়ে খেয়ে আদনান সামির মতো ফিগার বানাবো। কষ্ট করে খেয়ে মানে তোর আবার খাইতে কষ্ট হয় নাকি? এই যে বলিস, তোরা যারা মোটা হওয়ার ভয়ে অল্প অল্প খাস তারা কখনো আমার এই কষ্টটা বুঝতে পারবে না, বুঝছস? শোন, তুই আদনান সামির মতো বডি ঠিকই বানিয়েছিস, কিন্তু ওনার মতো তুই গান গাইতে পারবি না। শোন, আমি প্রত্যেকদিন রেওয়াজ করি, আর অল্প কয়েকদিনের মধ্যে আমি আদনান সামি খানের মতো গান গাবো। কিরে শুনবো নাকি ওনার ভিগি ভিগি গানটা? শোনাবো? না 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 দোস্ত, আমি গানটা শোনার কোনো মুডে না, আমি প্রচন্ড টেনশন আছে বুঝছিস। আজকে সাউথ আফ্রিকার অস্ট্রেলিয়ার খেলা, টি-20 ম্যাচ, কি যে হবে আল্লাহই জানে। এখানে টেনশনের কি আছে? অস্ট্রেলিয়া জিতবে, সাউথ আফ্রিকা হারবে। তো আমার না এক্স্যাক্টলি এটাই মনে হয়, জানিস আমার মনে হয়েছে সাউথ আফ্রিকায় হারবে, বুঝছিস? তোদের কথা শুনে না আমি খুব কষ্ট পেলাম। আমি সাউথ আফ্রিকা টিমকে অনেক বেশি পছন্দ করি, আমার তো মনে হচ্ছে সাউথ আফ্রিকা জিতবে। দোস্ত, যেটা ঘটবে ওটাই বলতেছি বুঝছিস। আর তোর যদি সাউথ আফ্রিকার প্রেম এত বেশি থাকে তাহলে বাজি ধর আমাদের সাথে, দেখ কে জিতে কে হারে। মানে সাউথ আফ্রিকার প্রতি আমার প্রেম প্রমাণের জন্য বাজি ধরতে হবে? অবশ্যই বাজি ধরতে হবে, বাজি ধরতে হবে না, আমি তোর জায়গাতে আমি অবশ্যই বাজি ধরতাম। ঠিক আছে, আমি বাজি ধরবো। তোর যদি সাহস থাকে বাজিটা ধরে দেখ। বললই তো বাজি ধরবে। হ্যাঁ ধরতে চাও তো? তুই বল কত ধরবি বল। টাকা পয়সা তো সব খরচ হয়ে গেল, মানে হাতে বেশি টাকা নাই। কত ধরা যায়? 20,000? 20,000 কি কম হয়ে যাবে? 20,000 মাত্র কম হয়ে যাচ্ছে বেশ। একটু বাড়া বেটা, 20,000 বাজি হয় নাকি তোর? দেখ মানে হাতে না আর টাকা নাই। আচ্ছা চল, একটু বাড়াই দিই দোস্ত। না না আর প্রকাশ নেই। তুই নে, তুই 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 গড গড গড, সাবাস সাবাস সাবাস। সাউথ আফ্রিকা মনে জিতে যাবে। আমরা জিতে গেছি, তুই হারে গেছিস। বলছিলাম তোরে যে সাউথ আফ্রিকা হারবে, তারপর তুই আমাদের কথাটা শুনলি না। এবার দে টাকা, দে টাকা, দে বস, আমি নিয়ে আসতেছি। চল সন্ধ্যাবেলা চলে আসিস। শালা বান্টির মতো ফ্রেন্ড পাওয়া আসলে ভাগ্যের ব্যাপার বুঝছিস। ঠিক বলেছিস, বান্টি আছে বলে তো
বাবার কাছে টাকা নিতে হয় না। জোস দেখছিস কি সুন্দর, দেখ পুরো মন হচ্ছে একটা সুইট এলিয়ান, দেখ পুরো ডানাগাটা পুড়িয়ে দোস। পুরো ডানাগাটা পুড়িয়ে খবর তার তোর হবু ভাবি সম্মানের সাথে কথা বল। এখনই হিরো হওয়ার সময়, দে কই পালাবি, তোর পাইছে তোর দাঁড়া মারুফ দাঁড়া। এটা আমার হ্যান্ডেল করতে দে, তোর তো সাহস কম না, তুই এরকম একটা সুন্দরী মেয়ের ব্যাগ চিন্তাই করছিস? হ্যাঁ আমি আজকে ওকে মজা বুঝাচ্ছি, তোরা বলছিস এটা আমার হ্যান্ডেল করতে দে, তারপর বাহ এটা আমার বাহাতের খেল। এই যদি জান বাঁচাতে চাস ব্যাগটা আমার হাতে তুইলা দে, নাইলে তোরে মায়রা। দোস্ত তুই যা, তুই হ্যান্ডেল কর না, দোস্ত তুই যা, তোর বাহাতের খেলা এটা, তুই যা তুই পেটা মারামারি আমার কাছ না, তুই যা তুই যা। ভাবলো দোস্ত, এটা কি ভাবলো, কি ভাবে মেয়েটা ভাবলো যে তোর মতো একটা ভিতুর ডিম আমার ফ্রেন্ড? এই আমি ভিতুর ডিম, তুই কি নিউজিল্যান্ডের সাথে একটা ওয়ান ডে সিরিজ ছাড়া এর আগে আর কোন ম্যাচ নেই। আমি তো অস্ট্রেলিয়ার সাউথ আফ্রিকার টি-20 ম্যাচ দেখলাম মারুফ আর আয়নের সাথে, ওরা দুজন বলেছিল অস্ট্রেলিয়া জিতবে, আমি রাগ করে বলেছিলাম যে না সাউথ আফ্রিকা জিতবে, তখন আমি রেগে যাই, রেগে গিয়ে ওদের সাথে 20,000 টাকা বাজি ধরি, আমার 20,000 টাকাও গেল, মনটা একদম খারাপ হয়ে গেছে, কিন্তু হেরে গেছি আমি। হুম বুঝতে পেরেছি, তোমার ফ্রেন্ডরা তোমার সাথে চিট করেছে, ওরা নিশ্চয়ই তোমাকে ইউটিউব থেকে কোনো পুরান ম্যাচ দেখিয়ে দিয়েছে, আর তুমি যে বোকা মার্গা একটা মানুষ,
ওদের চিৎ তুমি বুঝতেও পারো না। সবসময় ওরা এরকম করে, আমাকে শুধু বোকা বানায়, এই জন্যই তো বাবা আমাকে ওদের সাথে মিশতে মানা করে। ও ভালো কথা, মামা কোথায়? দেশের বাইরে গিয়েছেন, কয়েকদিনের মধ্যে চলে আসবেন। আচ্ছা, তুই আমাদের এখানে কয়দিন থাকবি? আছি, কিছুদিন আছি, একটা কাজ আছে, কাজটা শেষ হওয়ার আগ পর্যন্ত আছি। কিন্তু আমি যতদিন থাকবো তোমার ফ্রেন্ডগুলোকে একটা শিক্ষা দেওয়ার ব্যবস্থা করবো। পারবি না, পারবি না, ওদের মাথায় অনেক বুদ্ধি, ওরা মাল্টি ট্যালেন্টেড। দেখা যাবে, এখন চলো একসাথে খাবো, চলো চলো। আজকে অনেক গরম পড়েছে রে দোস, প্রচুর গরম। আয়ান, আয়ান, আয়ান! আরে কিন্তু চিৎকার করছিস কেন? যেমন রূপ তেমন সাহস, তোর লাক অনেক ভালো দোস্ত, তোর চোস একটা ভাবি পেতে যাচ্ছিস। দোস্ত, চোখ খোলা নাকি স্বপ্ন দেখা বন্ধ কর। তাছাড়া আমরা তো ওই মেয়েটার নামও জানি না, আর এটাও জানি না ওর সাথে কখনো দেখা হবে কিনা এই জীবনে। কি নিয়ে আমার মন জানি কেন বলছে যে ওর সাথে আবার দেখা হবে। একবার না, বারবার দেখা হবে। তোর কথা যদি সত্যি হয় না, তাহলে ওই মেয়েটা তোর ভাবি হিসেবে দেখা হবে, মানে আমার বউ হিসাবে। তুই কি বাথরুম থেকে আসছিস মাত্র? হ্যাঁ, বাথরুমের আয়নাটা মনে হয় ঝাপসা হয়ে গেছে দোস্ত। তুই একবার যা, ভালো করে আয়নাটা পরিষ্কার করে একটু চেয়ারটা দেখ। ওই সুইট এলিয়েন্টার পাশে আমি ছাড়া কখন মানাবে না দোস্ত, তো এইসব চিন্তা বাদ দে। গাছে কাঁঠাল আর গোফের তেল, আগে তো দেখা হোক, তারপর না হয় দেখা যাবে কে কার সাথে থাকে। ফির তুমাও না এসি বরসাতো মে আও না আও না ভিগি ভিগি রাতো মে ফির তুমাও না এসি বরসাতো মে আও না আ রহি হে তেরি ইয়াদে দিল তো মেরা বেকরার হ্যায় তুম মিলোগি হ্যায়।
লোগি দিল তো মেরা এতে বার হে খুলে হে ইয়ে বাহে দেখে নিগাহে মে রাস্তা তেরা জরা মুস্কুরা কে ফির সে দেখা মে ওহি আদা ইয়া তো মেরি ইয়াদো মে ইয়া তো মেরি ইয়াদো মে আও না ভিগি ভিগি রাতো মে ফির তুমাও না এসি বরসাতো মে আও না আও না আও না। বাও অনেক সুন্দর ভাইয়া, জানো আমি চোখ বন্ধ করে না ফিল করছিলাম যে আমার সামনে আদনান সামিরি গান গাচ্ছে। সিরিয়াসলি তুমি এত সুন্দর করে গান গাইতে পারো? এ প্রথম কেউ আমার গান শুনে প্রশংসা করলো, তুই প্রথম আমার গান শুনে প্রশংসা করলি জানিস? কেন, তোমার ফ্রেন্ডরা তোমাকে ইন্সপায়ার করে না? ওরা আমার ডেডিকেশনকে একদম শ্রদ্ধা করে না। ওরা চায় না যে গান গিয়ে আমার ভালো কিছু হোক, আমি একটা রক স্টার হয়ে যাই, ওটা এরা মানতেই পারে না। তোমার বন্ধুগুলোর কথা মনে হলো না আমার, খুব রাগ লাগে। ওদেরকে একটা শিক্ষা দেওয়া উচিত, বুঝছো? পারবি না, ওদের মাথায় অনেক বুদ্ধি, ওরা মাল্টি ট্যালেন্টেড, তোকে 10 বার বিক্রি করে দিবে, তুই ওদের কিচ্ছু করতে পারবি না। দেখা যাক, চলো নিচে চল। তুই মোবাইল নিয়ে কি করছিস? ফেসবুকে সুন্দর সুন্দর মেয়েদের নাম লিখে লিখে আমার সুইট এলিয়েন্টার খোঁজ করছে। তুই কি পাগল হয়ে গেছিস? ফেসবুকে এসব খোঁজা বাদ দে, টাকার খোঁজ কর, এখন টাকার অনেক দরকার। তো প্রবলেমটা কি? হ্যাঁ, সারাক্ষণ গেলে টাকা টাকা করিস কেন? টাকা টাকা করবো না তো কি করবো? তুই কি ভুলে গেছিস আজকে পিঙ্কির বার্থডে? কাম অন মারুফ, আমি জানি আজকে পিঙ্কির বার্থডে। তো কি হয়েছে? রাতেবেলা বার্থডে পার্টি যাবো, নাচ গান করবো, খাবো দাবো, চলে আসবো, শেষ। এত টেনশনের কি আছে? টেনশন নিব না তো কি করবো? শোন পিঙ্কি, কিন্তু তোর বার্থডেতে এই যে তোর হাতে যে মোবাইলটা আছে না 1 লাখ টাকা দামের, সেই মোবাইলটা তোকে গিফট করছে, তুই ভুলে যাচ্ছিস। তুই, তোকে যে 95,000 টাকা দামের একটা ঘড়ি কিনে দিল ওটা তুই ভুলে গেছিস? আমার তো ঠিকই মনে আছে, আমি কিন্তু ভুলি নাই। তো তো মানে তা তুই সমস্ত টেনশন আমার উপর চাপাচ্ছিস কেন? তুই নিজে ম্যানেজ কর। আমি কোনো কিছু ম্যানেজ করতে পারবো না, কারণ আমার কাছে কোনো টাকা নেই। এখন তুই চিন্তা কর না কোথা থেকে টাকাটা ম্যানেজ করা যায়। দাঁড়া একটু চিন্তা করি। আর চিন্তা করি কি আছে? পাইছি। কি? বান্টি। ইয়েস বান্টি, আমরা যখন বিপদে পড়ি না, যখন টাকাটা দরকার পড়ে, তখন অলওয়েজ বান্টি কাছে রাখি। চ তোরা কবে বড় হবি? কবে? সেটা বড় কোনো কথা না, তোরা কেন আসলি এটা বল। তোদের দেখলেই না আমার খুব ভয় লাগে এখন। আবার ছোট লোকের মতো কথা বলতেছিস? আমাদের দেখলে ভয় লাগে মানে আমাকে বাঘ ভালুক নাকি? আমরা আসছি তোকে নিয়ে ছিনিমিনি খেলতে। ছিনিমিনি? আরে গেম খেলা ছিনিমিনি আবার কি? আবার সেই গেম না? আচ্ছা এই গেমের বুদ্ধিটা কার মাথা থেকে আসে বলতো? দোস আর বলিস না, এই যে এই শালার মাথা থেকে। আমার মাথা দোস, এবার একটা গেম আছে,
গেমটা খেললে আমি শিওর তুই জিতবি। না শিওরই বলা যাচ্ছে না, বাট জেতা সম্ভাবনা ওর বেশি। নো নো নো, এই ফারিয়া আসো আসো আসো। আপনারা এইখানে কি ব্যাপার, আমাকে দেখে এরকম স্ট্যাচু হয়ে গেলেন কেন? এই ফারিয়া, কি ফারিয়া, এদেরকে আগে থেকে চিনো? ইয়েপ দোস্ত, মানে তুমি ফারিয়া? আমার কাজিন তো। তো তোর কাজিন? আমার কাজিন। আমি মেবি ডিস্টার্ব করে ফেললাম আপনাদের, আপনারা গল্প করেন, আমি আসি। নো প্রবলেম, ইউ ক্যান স্টে। ইটস ওকে, ইটস ফাইন। কি দেখিস? হ্যাঁ কি দেখিস? তোর চুল দোস, হেভি ভালো লাগছে তো, তুই চুল কাটাইছিস? কি বলতেছিস, আমি তো অনেক আগে চুল কাটিছি। তাই দেখি, এখন বুঝেই যেতেছে না, পুরো আদনান স্বামীর মতো লাগতেছে তোকে চুলের কারণে। আদনান স্বামীর মতো লাগছে একদম। আচ্ছা দোস, তুই তো আদনান স্বামী। চল এবার আমরা গেমটা স্টার্ট করি। মারুফ, নো মোর গেম। বাচ্চা হয়ে গেছিস নাকি যে খালি গেম 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 করিস? ও বান্টি একটা ইনোসেন্ট একটা ছেলে, ওর সাথে আর কোনোদিন কোনো এসব আলতু ফালতু গেম টেম খেলবি না, বরং উল্টা ওরে অ্যাপ্রিসিয়েট করি। ওই যে দেখ, গিটার বাজানো শিখতেছে, গান শিখতেছে, কত কিছু। আমরা দোস্ত ইয়েটা শুনি, ওই যে আদনান স্যামের ওই গানটা আছে না দোস্ত, যে ভাগাভাগি, ওই গানটা শুনি। না না দোস্ত, এটা গানটা ভাগাভাগি না, গানটা হচ্ছে ভিগি ভিগি। তোরা যদি চাস আমি তোদের গানটা শোনাতে পারি। না 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 না, তোর গান শোনাতে হবে না দোস্ত, আমরা গেমটা স্টার্ট করি। মারুফ, আমি তোকে কি বললাম? বললাম না যে আর ওর সাথে কোনো নো মোর গেম, আর কোনো গেম টিম হবে না। এইসব কি ফ্রেন্ডদের মাঝখানে, ওর সাথে আর কোনো গেমই খেলবো না। তুই আমার কথা শেষ করতে দে। ফ্রেন্ডশিপ মানে কি? ফ্রেন্ডশিপ মানে হচ্ছে শেয়ারিং, কেয়ারিং, রাইট? ও দোস্ত শোন না, 8 নম্বর রোডে, বুঝছিস দোস্ত? তুই চুপ। একটা রেস্টুরেন্ট ওপেন হয়েছে দোস্ত, বার্গারটা যদি খাস, এত জোস, ইয়ামি, ইয়া চিজ দিয়া মোল্ড করা দেয় পুরো, বুঝছিস, কাভার আপ করা থেকে। বার্গারটা যখন আসে না বুঝছিস, গোয়লা ভিতরের দিকে ঢুকে যেতেছে বুঝছিস, যখন কামড় দিবি এত জুসি, কি যে একটা, মানে আমি তোর বুঝে দেবো না, আমি তোর ওয়েট করতে পারতেছি না। তুই চল না, তোর খাওয়াই আছে, চল চল চল। তোর কি হয়েছে বলতো? তুই কাজটাকে ঠিক করলি? এখন তুই নিজেই বল, পিঙ্কির বার্থডে গিফট আমরা কিভাবে কিনবো? আরে দূর বার্থডে তো পিঙ্কির কথা, এখন আমি অন্য কিছু ভাবতেছি বুঝছিস দোস্ত। আমি বলছিলাম না যে ওই সুইট এলিয়ানটার দেখা আরেকবার পাবো, দেখলি আমার কথা সত্যি হয়েছে? আমি একটা জিনিস খেয়াল করেছি, সবসময় না কোনো ভালো কিছু দেখলে তোর করে নিতে চাস। আমি এখন তোকে রিকোয়েস্ট করছি, প্লিজ, বান্টির কাজিন ফারিয়া শুধু আমার। তোকে আবারও অনুরোধ করছি, তুই এর মধ্যে কোনো ঝামেলা করিস না, প্লিজ। আরে কী বলিস না বলিস এসব, আমি ওরে ভালোবেসে ফেলছি না? ভালোবেসে ফেলেছি বললে হলো নাকি? প্লিজ তুই আমার জন্য এবার স্যাক্রিফাইস কর। দেখ মারুফ, আমি তো প্রচণ্ড রাগ হইতেছি। তুই রাগ হলে কী হবে, ফারিয়া কি তোর হয়ে যাবে নাকি? তুই তুই কী চাস, কী করতে চাস? আমি এবার ফারিয়াকে প্রপোজ করবো। মানে তুই তুই আমার এই ফিলিং দেখার পর এই কাজটা করতে পারবি? একবার না, হাজারবার পারবো। আমি গেলাম। কোথায় যাচ্ছিস ওইদিকে? অন্য রাস্তা দিয়ে বাসায় যাচ্ছি, যাতে তোর সাথে যেতে না হয়, কারণ তোর সাথে গেলে তুই যেতে যেতে আমাকে কনভিন্স করে ফেলবি, আর সেই সুযোগ আমি তোকে দিব না, কোনো রিস্ক নিব না। বাই। আচ্ছা দোস্ত, এই যে আমার লক্ষ্মী সোনা চাঁদের কোনা। দিল কহ রহা হে দিল সে वादा करो दिल से, चाहे तुम जहां भी जाने जाना, मेरी याद रखना, ओ मेरी याद रखना। दिल कह रहा ये दिल से वादा।
আদনান সামি আদনান সামির মতো হয়েছে একদম পুরো সুপার আচ্ছা এই যে চাটা দিলি এই চায়ের সাথে চিকেন হলে ভালো হতো না এটা তুমি কি বললা ভাইয়া চায়ের সাথে কেউ চিকেন খায় যত সব পিকুলিয়ার কথাবার্তা আমি যতদিন আছি তোমার কোনো অনিয়ম চলবে না বুঝছো আচ্ছা বিকালবেলা যে ছেলেটা এসেছিল না ওরা কি তোমার ফ্রেন্ড হ্যাঁ ওরা তো আমার ফ্রেন্ড মারুফ আর আয়ান তুই ওদেরকে আগে থেকে চিনতিস তোমাকে বলেছিলাম না যে আমার ব্যাগটা ছিনতাই হয়েছিল হ্যাঁ এরাই তো সেই দুইজন এত ভীতু চিন্তাইকারীর কাছে এত ছোট একটা ছুরি ছিল জানো ওইটা দেখি ওরা এত পরিমাণ ভয় পেয়েছিল আমিও মনে হয় এত ভয় পাই না চিন্তাইকারী দেখে আমার মাথায় আসে না যে এরকম ভীতুর ডিমগুলো কিভাবে তোমাকে এইভাবে বোকা বানাচ্ছে না 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 ওরা তো ভালো হয়ে গেছে ওরা বলেছে ওরা আমাকে আর বোকা বানাবে না আমার সাথে আর কোনো গেম খেলবে না এখন থেকে আমাদের সম্পর্ক হবে শেয়ারিং অ্যান্ড কেয়ারিং একদম ওরা তোমার সাথে নতুন গেম প্লে করছে আমাকে দেখার পর থেকে ওদের এই নতুন গেম স্টার্ট হয়েছে কেন কারণ ওরা দুজনেই আমার প্রতি ক্রাশ খেয়েছে এই জন্য ওরা তোমাকে নতুনভাবে পটানোর চেষ্টা করছে ও মাই গড মানে ওরা আমাকে পটাতে যাচ্ছে এক্স্যাক্টলি ওরা অনেক দুষ্ট তুই ওদের থেকে 14 হাত না 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 14 হাত না 28 হাত দূরে থাকবি বুঝছিস আমাকে নিয়ে তোমার টেনশন করতে হবে না আমার বোকা শোকা ভাইটাকে পেয়ে অনেক বোকা বানিয়েছে আমি তো ওর একটা শাস্তি দিবই আচ্ছা বলো তো ওরা তোমার কাছ থেকে আনুমানিক কত টাকা নিয়েছে অনেক টাকা সেদিন নিল 20,000 তার আগে 30-20 1,00,000 টাকার মতো নিয়েছে 1,00,000 1,00,000 ফারিয়া খুব সাবধান ওরা কিন্তু মাল্টি ট্যালেন্টেড আচ্ছা আর তুমি আদনান সামির গান গাও হ্যালো বল একটা রিকোয়েস্ট রাখবি রিকোয়েস্ট কি রিকোয়েস্ট আমার না তোর গান শুনতে ইচ্ছা করতেছে খুব বুঝছি সেটা গান শোনাবি দোস্ত ঠিক আছে তোকে আমি গান শোনাচ্ছি গান শোনাচ্ছি ইয়ে জমি রুক যায় আসমা ঝুক যায় তেরা চেহারা জব নজর আয়ে ইয়ে জমি রুক যায় আসমা ঝুক যায় তেরা চেহারা জব নজর আয়ে দোস্ত গানটা কেমন হলো রে হ্যালো দোস্ত কি যে অসাধারণ গাইছিস তুই ও মাই গড তোর গলা যে গড গিফট তুই জানোস অদ্ভুত সুন্দর আমি তো মুগ্ধ হয়ে গেলাম আমি এখন থেকে ঠিক করছি কি জানিস আর প্রত্যেকদিন রাতে ঘুমানোর আগে তোর একটা গান শোনা ঘুমাও বুঝছস ভালো হয়েছে শোন আরে কি বলিস হ্যাঁ আবার আবার শুনো আবার ফোন আবার ফোন দিলে আবার তোকে গান শোনাবো আচ্ছা ঠিক আছে প্রেমের জন্য কি কি না করতে হইতেছে ছি 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 আদরতে কাকে গান শোনাচ্ছিলে ওই যে আয়া এত রাতের বেলা তুমি তোমার ফ্রেন্ডকে গান শোনাচ্ছিলে আর আমি ভাবলাম হয়তো আমার হবু ভাবি হবে আর আমি বুঝি না তুমি আবারও ওদের চক্করে পড়ছো বলছি ওরা তোমাকে পটাচ্ছে নতুন করে ওরা পটানোর চেষ্টা করতেছে অবশ্যই পটাচ্ছে আমাকে দেখার পর থেকে ওদের গেম চেঞ্জ হয়ে গেছে আমি কার সাথে কি বলি রাতবেলা তো তুমি তাদেরকেই গান শোনাবা এনিওয়েজ আমি খাবার রেডি করছি তুই এখানে এভাবে দাঁড়িয়েছিস কেন তুই কি গেটের এখানে আটকে গেছিস নাকি দোস তোর হেল্প করতে হবে বের করতে আমি আটকে যাইনি চা বলার জরুরি বুঝতে গেলে জুতা আছে বল আমার ব্যালেন্স কোথায় যাবি
ব্যাংকে যাব। ও ব্যাংকে, ব্যাংক তো ভালো জায়গা। আচ্ছা ঠিক আছে, তুই ব্যাংক থেকে আয়, কাজ সেরে আমি ওয়েট করছি। না দোস্ত সরি, বাসার ভিতরে ঢুকতে পারবি না। কি বলিস, কি আজকে বাচ্চার মতো কথা বলছিস, বাসা ঢুকবো না কেন? বাচ্চা আমি করতেছি না, ভাই হয়ে বোনকে প্রোটেকশন দিচ্ছি। ও আচ্ছা, আচ্ছা তাহলে আয় আয় ভিতরে আগে দিই। ভেঙে দিতে পারিস, কিন্তু প্রমিস কর যে আমি ব্যাংকে যাওয়ার পর আমার বাসায় ঢুকবি। আরে বাবা প্রমিস, যে মোবাইলটা দেখছো। আমার মোবাইলে ব্যালেন্স আছে, বুঝছিস? মার্কেটে কল দিব। ও আচ্ছা কল দে। কি রে তুই কি করছিস, একটা কল দি। দাঁড়া না, ওর নাম্বার খুঁজছি। কি ফোন ধরে না নাকি? আরে নাম্বারই খুঁজে পাচ্ছি না বেটা। না থাক কল দেব। হ্যাঁ, তোমাকে একটা সত্যি কথা বলার জন্য আসছি, কিন্তু কিভাবে যে বলবো সেটা বুঝতে পারছি না। আচ্ছা ঘুরি পেছিয়ে না বলে বলে ফেলো না। বিষয়টা হচ্ছে আয়ানকে নিয়ে। আয়ান আমার খুবই ক্লোজ ফ্রেন্ড, কিন্তু ওকে নিয়ে যে কিভাবে বলবো আমি বুঝতে পারছি না। তারপরও তোমার ভালোর জন্য আমার বলতে হবে না, মানে আয়ান অনেক ভালো একটা ছেলে, ও সব কিছু ঠিকঠাক, মানে কিন্তু ওর একটা অসুখ আছে। ওর অসুখটা হচ্ছে ও সুন্দর মেয়ে দেখলে পাগল হয়ে যায়, নিজেকে কন্ট্রোল রাখতে পারে না। সে সুন্দর মেয়েদের সাথে ও প্রেম করে, প্রেম করার পর 7 দিন পর ব্রেকআপ করে ফেলে। ওকে আমরা অনেক ডাক্তার দেখিয়েছি, কোনো লাভ হয়নি। ডাক্তার কি বলেছে জানো? ওর এই অসুখ কখনোই ভালো হবে না, বিয়ের পর নাকি ওর অসুখটা আরও বড় হয়ে যাবে। তুমি জানো ও এ পর্যন্ত 19টা মেয়ের সঙ্গে প্রেম করেছে, তারপর 7 দিন পর ব্রেকআপ। আপনি আমাকে এসব কথা কেন বলছেন? বলছি একটাই কারণ, তুমি অনেক সুন্দর একটা মেয়ে। আমার ভয় হচ্ছে আয়ান তোমাকে টার্গেট করে কি না। আমি ওকে অনেক বুঝিয়েছি, অনেক বলেছি, কিন্তু ও আমার কোনো কথাই শুনতে চায় না। ওকে আমি বলেছি যে আমার মতো ভদ্র নম্র ইনোসেন্ট একটা ছেলে হ, কিন্তু ও কোন কোনো কথাই পাত্তা দেয় না। ইভেন জানো তোমার ভাই বান্টি, ও খুব ভালো করে জানে আমি কোনোদিন কোনো মেয়ের সাথে প্রেম করিনি। ওকে আমি একদিন স্ট্রেট বলে দিয়েছিলাম, আমি যে মেয়ের প্রেমে পড়বো সে মেয়ের সাথে সারা জীবন প্রেম করবো, মরার আগ পর্যন্ত, এবং ওই মেয়েকে আমি বিয়ে করবো। ভালো ডিসিশন। থ্যাংক ইউ। আচ্ছা তোমার ভাই বান্টি আমাকে বলেছে তুমি নাকি অনেক বুদ্ধিমতী একটা মেয়ে, তাহলে তুমি আয়ান থেকে 100 দূরে থাকছো না কেন? কেন? কারণ হচ্ছে আয়ান সুন্দরী মেয়েদের জন্য অনেক বিপদজনক, তাছাড়া তুমি অনেক সুন্দর, তুমি আয়ান থেকে 100 দূরে থাকো, ওর পাশাপাশি এত ঘোরাঘুরি করার দরকার নেই। আপনার কি আর কিছু বলার আছে? আরেকটা কথা, আমি তোমাকে ভালোবাসি, এখন বলো ইয়েস অর নো। ভিতর ডিম একটা, এখন বুঝতে পেরেছি আপনার বন্ধু কেন এত বড় একটা অসুখ হয়েছে। আচ্ছা আপনার ভালোবাসার প্রস্তাবটা আমি অ্যাকসেপ্ট করলাম, এখন একটু টাইম নিয়ে দেখি প্লিজ।
এখনই উত্তর দাও না, এখান থেকে কাজী অফিস কিন্তু অনেক কাছে, প্লিজ এখনই উত্তরটা দিয়ে দাও। দেখুন লাইফটা কিন্তু টি টোয়েন্টি ম্যাচ না, সো আমাকে একটু টাইম নিতে দিন। তোমার যত খুশি তত টাইম নাও, তাতে আমার কোনো প্রবলেম নেই। তবে তোমাকে একটা রিকোয়েস্ট করতে চাই, আয়ানের আশেপাশে এত ঘোরাঘুরির দরকার নেই। আমি সত্যি বলছি ওর কাছে কিন্তু সত্যি সত্যি ওই অসুখটা আছে, ও সুন্দর মেয়ে দেখতে পাগল হয়ে যায়, প্রমিস। আচ্ছা ঠিক আছে, আপনি এখন যান। ওর আশেপাশে কিন্তু এত ঘোরাঘুরি করো না প্লিজ। হ্যাঁ আপনি কোনজন যে অনেক হ্যান্ডসাম ছিল, অনেক স্মার্ট ছিল, নাকি অন্যজন? আসলে নিজের প্রশংসা নিজে করতে খুব খুব লজ্জা লাগে, তাই তো স্মার্ট ব্রিলিয়ান্ট একটা মেয়ে, তুমি বুঝে নাও। ওকে বুঝে নিলাম, কিন্তু আপনি আমার নাম্বার কোথায় পেয়েছেন? তোমার ফোন নাম্বারটা বান্টি দিয়েছে আমাকে। ভাইয়া আপনাকে আমার নাম্বার কেন দিল? হ্যাঁ বান্টি দিয়েছে, আমি যে ওকে কত রিকোয়েস্ট করলাম যে প্লিজ দেখ ওর নাম্বারটা আমাকে দিস না, তারপরও আমাকে দিয়ে বলেছে যেন আমি তোমাকে কল করে হাই হ্যালো বলি। এখন তুমি বলো, স্কুল ফ্রেন্ড আমাকে একটা রিকোয়েস্ট করেছে, আমি না করব। সব কিছু ঠিক আছে, কিন্তু আমি বুঝতে পারছি না ভাইয়া কেন আমার নাম্বার আপনাকে দিবে। আসলে কিভাবে বুঝাই তোমাকে, মানে প্রত্যেকটা ভাইয়ের তো স্বপ্ন থাকে যে তার বোনটাকে একটা সুপাত্রে তুলে দেবে, থাকে না? আমার কেন যেন মনে হচ্ছে, দেখো আমি কিন্তু একদম মিথ্যা কথা বলতে পারি না, এটা আমার স্বভাবের মধ্যে নাই, আমার ব্লাড সত্যার ব্লাড, সত্যান্বেষী। ও আচ্ছা বুঝতে পেরেছি। আর শোনো বান্টি না আমাকে এটা বলেছিল যে আমি যেন তোমাকে না বলি যে ও আমাকে নাম্বারটা দিয়েছে, বুঝছো? এখন আমি তো তোমাকে বিশ্বাস করে বলে ফেললাম, বান্টি জানলে আবার কষ্ট পাবে। আমি চাই না আমার সরল সরল ভাইয়াটাকে কষ্ট দিতে। গুড, ভেরি গুড। ফারিয়া কালকে আমাদের দুজনে দেখা হতে পারে? হ্যাঁ পারে, অবশ্যই পারে। শিওর ঠিক আছে, আমি আমি তাহলে তোমাকে আমার ঠিকানাটা, মানে আমি যেখানে দেখা করবো সেখানকার ঠিকানাটা দিচ্ছি, ওকে টেক্সট করে। আপনি কি জানেন যে আপনি অনেক সুইট করে মিথ্যা কথা বলতে পারেন? মানে বুঝলাম না। আমি খুব ভালো মতোই জানি যে আমার নাম্বারটা ভাইয়া আপনাকে দেয়নি, আপনি অন্য কোনো ভাবে ম্যানেজ করেছেন। আসলে কোথায় যেন শুনেছি যে একটু আধটু মিথ্যা কথা না বলতে পারলে নাকি স্মার্ট হওয়া যায় না। সরি, আপনি এমনিতেই অনেক স্মার্ট, আমার আপনাকে ভালো লেগেছে। আমি আপনার সাথে ফ্রেন্ডশিপ করতে পারি, কিন্তু একটা ছোট্ট শর্ত আছে। শুধু একটা শর্ত কেন, তোমার হাজারটা শর্ত আমি মানতে রাজি। আমার আর আপনার ব্যাপারটা, আপনি আপনার কোনো ফ্রেন্ড বা বান্টি ভাইকেও বলতে পারবেন না। ওকে, কারণ আপনার ফ্রেন্ডকে বললে আপনার ফ্রেন্ড বান্টি ভাইকে বলে দিবে, তখন অনেক ঝামেলা হবে, আর
আমি কোনো ঝামেলা চাই না। না না না, ঠিকই আছে, ঠিকই বলেছো, একদম ঠিক আছে, নো প্রবলেম। আর শুধু বান্টি আর মারুফ কেন, কাকপক্ষী কেউ কেউ টের পাবে না, কেউ জানবে না, কেউ না। সো সুইট। আমি কি আপনার হাতটা ধরতে পারি? আমার আমার হাত, এক সেকেন্ড। আপনি কি কি করছেন? একটা একটা দাঁত অথবা একটা কুড়াল অথবা একটা করাত বা ধারালো একটা কিছু, মানে আমি আমার হাত দুটো কেটে তোমাকে দিয়ে দিতে চাই। বিশেষ করে আমি কোনোদিন ফেরত চাইব না, তুমি নিয়ে যাও। সত্যি সত্যি নিয়ে যাবো, কিন্তু আর ফেরত দিব না। না, দিতে হবে না। সত্যি কিন্তু সত্যি দিও না, নিয়ে যাও। মাইন্ড ইট। জায়গাটা অনেক সুন্দর, তাই না? একটা কথা জিজ্ঞেস করি, আপনি কি মিথ্যে কথা বলতে পারেন? একদমই না, বরং আমি মিথ্যাকে সব থেকে বেশি অপছন্দ করি। তবে আমি কি উত্তর পাবো না? আপনি আমাকে কতটুকু ভালোবাসেন? যতটুকু ভালোবাসলে একটা মানুষকে সুখে রাখা যায় ঠিক ততটুকু আমি তোমাকে ভালোবাসি, বরং তার থেকে অনেক বেশি ভালোবাসি। সত্যি কথা বলতে কি, আমি না সারা জীবন আপনার মতো একটা মানুষই খুঁজছিলাম, আর আমার মনে হচ্ছে আমি ফাইনালি পেয়ে গেছি। আমার আপনাকে অনেক পছন্দ হয়েছে। সত্যি? হ্যাঁ, একটা একটা শর্ত ছিল কিন্তু, আমাদের রিলেশনে একটা শর্ত আছে। কি শর্ত? তুমি যা বলবে আমি তাই শুনবো, খালি বলে দেখো একবার। আমাদের এই রিলেশনটার কথা তুমি তোমার ফ্রেন্ডকেও বলতে পারবে না, আর আমার ভাই বান্টিকেও বলতে পারবে না। কেন? কারণ তোমার ফ্রেন্ড আয়ান যদি জানে ব্যাপারটা, তাহলে অবশ্যই আমার ভাইয়া বান্টিকে বলবে, আর বান্টি জানলে আমার বাবা মাকে বলে দিবে। তখন কিন্তু বিশাল একটা ঝামেলা হয়ে যাবে। আমি বুঝতে পেরেছি, আমি বুঝতে পেরেছি, আমি বুঝতে পেরেছি, আমি সবই বুঝতে পেরেছি। তোমাকে আর কিচ্ছু বলতে হবে না, আমি এও বুঝতে পেরেছি। তুমিও আমাকে অনেক ভালোবেসে ফেলেছো। ও হ্যাঁ, সেটা তো অবশ্যই। আমি কি তোমার হাতটা ধরতে পারি? ও হ্যাঁ, শিওর। চলো চলো। আচ্ছা, সেই তখন থেকে চুপ করে আছো, কি হয়েছে? হয়েছে নাকি আমাকে বলবে? কি নিয়ে টেনশন? আমি না খুব বাজে একটা কাজ করে ফেলছি। কি কাজ? আমি আমার টাকার পার্স হারাই ফেলছি ওই দিন, আর ওটার মধ্যে আমার সেমিস্টার ফি ছিল, আর কিছুদিন পরে আমার সেমিস্টার ফাইনাল, আমাকে টাকাটা জমা দিতে হবে। এখন আমি বাসায় যদি এই কথা বলি আমার আব্বু আমাকে মেরে ফেলবে। আমার কীভাবে যে এরকম একটা মিস্টেক হয়ে গেল! একটা কাজ করব ভাবছি। কি কাজ? সেমিস্টারটা ব্রেক দিয়ে দিতে হবে। আরে কি যে বলো না বলো, ধরো পাগল নাকি তুমি? সেমিস্টার ড্রপ করতে যাবে কেন, আশ্চর্য? অসুবিধা নেই, তুই কত টাকা সেমিস্টার ফি? 50,000 টাকা। আচ্ছা ঠিক আছে, কোনো ব্যাপার না। শোনো, এই 50,000 টাকা আমি তোমাকে দিয়ে দিচ্ছি, তুমি সেমিস্টার ফিটা দিয়ে দাও। আরে না, সেটা কি হয় নাকি, আমি তোমার কাছ থেকে কেন টাকা নিতে যাব? না 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 বাবা, আমি তোমার কাছে কোনো টাকা নিব না। তুমি কি আমাকে আপন ভাবো না? ভাবো না কি বলো এগুলো, আমি অবশ্যই তোমাকে আপন ভাবি, কিন্তু তার আর কোনো কথা না, ওই টাকাটা আমি তোমাকে দিচ্ছি, আর তুমি সেমিস্টার ড্রপ দিবে না, ব্যাস। শোনো না, টাকা আমি নিব কোনো সমস্যা নেই, কিন্তু লোন আমি তোমাকে পরে দিয়ে দিব। ইচ্ছি ইচ্ছি ইচ্ছি, কি বললে তুমি? এটা একটু আগে তুমি বললে যে আমি নাকি তোমার আপন, এটাই তার প্রমাণ? আশ্চর্য,
50,000 টাকা তুমি আমার কাছে লোন নিবে? উনি 50,000 বাক্স আমাকে চিনোই না আসলে। তোমার ভাই বান্টি, তারপর মারুফ, এরা আমার কাছে কত লাখ লাখ টাকা নিয়েছে তুমি জানো তো? ইউ হ্যাভ এনি আইডিয়া? হিসাব করলে তো মানে কিছু বলার নাই, ব্যাপার না। আমি ওদের কাছে কোনো ফেরত চাই না, ওটা যেটা দিয়েছে দিয়েছে, এরকম আমার হেল্প করার অভ্যাস, সেটা ওটা ব্যাপার না। আর এটা তো তুমি, মাত্র 50,000 টাকা, কোনো বিষয় না। আমি তোমাকে টাকাটা দিচ্ছি, তুমি নিশ্চিন্তে টাকাটা গিয়ে তোমার অ্যাডমিশন ফিস জমা দাও, সেমিস্টার ফিস জমা দাও, দিয়ে এক্সাম টেক্সাম সামনে যা আছে একদম কনসেন্ট্রেট করো, কোনো ব্যাপার না। আমি আমি আসলে অনেক লাকি, তুমি যে আমার মাথা থেকে কত বড় একটা টেনশন হালকা করে দিলে, থ্যাংক ইউ সো মাচ। আমি জীবনে ওই লোন শোধ করতে পারবো না। আমিও পারবো না, বুঝতে পারছি, কিন্তু ম্যানেজ করতে হবে। হ্যাঁ কিছু বলছো? না না কিছু বলছি না, চল আমরা আজকে উঠি। কি হয়েছে এরকম আপসেট হয়ে বসে আছো কেন? এরকম আপসেট হয়ে বসে আছো কেন? আরে বাবা কি হয়েছে বলো, তোমার আপসেট ফেস আমার একদমই ভালো লাগে না। তুমি আমাকে বলো কি হয়েছে, জাস্ট তুমি আমাকে একটাবার বলে দেখো, আমি এই টুরি দিয়ে তোমার প্রবলেম সলভ করে দিব। তোমার সমস্ত প্রবলেম সলিউশন আমার কাছে আছে, প্লিজ বলো না কি হয়েছে। আমি খুবই বাজে একটা কাজ করে ফেলছি। বাজে কাজ করে ফেলেছো মানে কি বাজে কাজ করেছো? শুনো শুনো, আমি ওই দিন আমার টাকার পার্সটা হারিয়ে ফেলছি, ওটার মধ্যে আমার সেমিস্টার ফি ছিল, আর কিছুদিন পরে আমার সেমিস্টার ফাইনাল এক্সাম। এতগুলো টাকা বাসায় এখন বলতেও পারবো না যে আমি এত খারাপ একটা কাজ করে ফেলছি। আব্বাম্মা অনেক রাগারাগি করবে আমার সাথে, আমাকে অনেক বকা দিবে, আমার অনেক টেনশন হচ্ছে। কীভাবে যেরকম একটা মিস্টেক করে ফেললাম আমার না একটুও মনে নেই। আমি ব্যাগটা যে টেবিলের উপর রেখে বের হয়ে গেছি, আমার রেস্টুরেন্টে যাওয়াটাই একটা খুব আছে বুঝছো। আরে বোকা, সামান্য সেমিস্টার ফির জন্য তুমি এভাবে আপসেট হয়ে বসে আছো, এটা একদম ঠিক না। বলো তোমার সেমিস্টার ফি কত? 50,000 টাকা। 50,000 টাকা? মাত্র 50,000 টাকা? মাত্র? তুমি একদম টেনশন করো না, তোমার সেমিস্টার ফি আমি দিয়ে দিচ্ছি। না না, তুমি কেন দিতে যাবে আমার সেমিস্টার ফি? এটা কোনো কথা, আমি নিতে পারবো না। কেন হতে পারে না? তুমি আমার গার্লফ্রেন্ড না, দুদিন পরে আমরা বিয়ে করছি না, সো কেন নিতে পারবে না? আয়ান আছে না, আয়ান, ওর কত সেমিস্টার ফি আমি দিয়েছি জানো? কত লাখ লাখ হাজার হাজার টাকা, এটা আমার জন্য কোনো ব্যাপার না। আর আমি তো তোমাকে দিচ্ছি, অন্য কাউকে তো না। শোনো না, তাহলে একটা কাজ করা যায় অবশ্য, আমি লোন হিসেবে নেই, আমি তোমাকে পরে দিয়ে দিব। কি বলো এসব কথা, কিসের লোন? এই টাকাটা আমি তোমাকে এমনিতেই দিচ্ছি, কারণ তোমার সব কিছু মানে আমার, আমার সব কিছু মানে তোমার। কি আমি ভুল বলেছি? না একদম ভুল বলনি, আসলে এরকম একটা বিপদের সময় তুমি আমাকে এভাবে হেল্প করবে আমি ভাবতেও পারিনি। আমি অনেক হ্যাপি, আর সত্যি কথা বলতে কি, আমি তোমার এই ঋণ কখনোই শোধ করতে পারবো না, আমি কখনোই এই ঋণ শোধ করতে পারবো না। তোমাকে এই ঋণ কোনো দিনই শোধ করতে হবে না, জাস্ট একটা দিন তুমি আমাকে সময় দাও, আমি তোমাকে কালকে 50,000 টাকা দিচ্ছি। কুলগুলো বাচ্চা, থ্যাংক ইউ সো মাচ। চলো এখন আমরা উঠি, আর একটু বসি। চলো আজকের জন্য উঠি আমরা এখান থেকে। আচ্ছা আমি নিচ্ছি, থ্যাংক ইউ। পরে
হয়েছে অঙ্কন পুরো দেখেন না, একটু ম্যানেজ করতে পারেন কিনা বলছেন। খুবই না বিপদের মধ্যে পড়েছি, মানে বেশি না 50,000 টাকা পাবেন না দিতে না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ভাই, ওকে ওকে নো প্রবলেম। আদিল ভাই, আদিল ভাই, ওই তখন একটা টেক্সট করেছিলাম না, কত পারবেন? 500 টাকা না, 50,000-এর কথা বলছিলাম। হ্যালো হ্যালো, শালা ভিতর দিন 50,000 টাকা শুনে ফোনটা রেখেছিলাম। আজমল ভাই, দোস্ত কেমন আছিস তুই? না দোস্ত আমি ভালো আছি। দোস্ত এত রাতে তোকে ফোন করছি, একটা খুব ইম্পর্টেন্ট কাজ ছিল। হ্যাঁ দোস্ত বলছি, দোস্ত কিছু মনে করিস না, আমার না কালকে সকালের মধ্যে 50,000 টাকা দরকার, খুবই দরকার। আমি কিছুদিনের মধ্যে তোকে ব্যাক করবো, প্রমিস প্রমিস। নাই দোস্ত তোর কাছে? দোস্ত ট্রাই কর না একটু। হ্যালো হ্যালো হ্যালো, কার কাছ থেকে টাকাটা পায়? কার কাছ থেকে কার কাছ থেকে কার কাছ থেকে? বক্কর ভাই, ভাই সালাম আলাইকুম ভাই, আমি মারুফ, চিনতে পারছেন ভাই? হ্যাঁ জি ভাই, জি জি, হ্যাঁ আপনার এলাকারই ছোট ভাই, ভাই হ্যাঁ অনেক ভদ্র একটা ছেলে ভাই আমি। ভাই আপনাকে না একটা জরুরি কথা বলার জন্য আপনাকে ফোন দিয়েছি। না না ভাই, আমার সাথে কারোর প্রবলেম হয় না ভাই। না 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 ভাই, একটু অন্য ব্যাপারে ফোন করছি ভাই। হ্যাঁ আপনি না বলেছিলেন ওই দিন আমাকে যে আমার কোনো দরকার পড়লে আমি যেন অবশ্যই আপনাকে ফোন দিই। ভাই আজকে অনেক বেশি দরকার আপনার, কালকে সকালেও হলেও হবে। ভাই আমার না 50,000 টাকা দরকার। 50,000? না না ভাই, আপনি একদম টেনশন করবেন না, আমি আপনাদের এলাকার ছোট ভাই, আমি কি কোনোদিন আপনার টাকা মেরে খেতে পারবো? আপনি তো অনেক ক্ষমতাবান ভাই। না ভাই এমনিতে দিবেন না ভাই, তাহলে আমার কি করতে হবে? জি ভাই, জি ভাই, জি, ঘড়িটা আমার সাথেই আছে ভাই, ওটা ওটা দিয়ে 50,000 টাকা নিতে হবে ভাই। ঠিক আছে ভাই, আমি আমি কালকে সকালেই ঘড়িটা নিয়ে আসছি আপনার কাছে। ঠিক আছে, আসসালামু আলাইকুম। তোফাজ্জল ভাই প্লিজ, বস আপনি একটু দেখেন না, আমি জানি আপনার এত বড় কোয়েল যা, আপনি পারবেন বস। আরে কি বন্ধক রাখবো, আপনি কি বলতেছেন ভাই? সত্যি কথা, কিডনি যদি খোলা যেত না আমি একটা খুইলা আপনার কাছে রেখে আসতাম বস। এটা আপনার কেমন নিয়ম, এটা আপনি কি কাবুলিওয়ালা? টাকা টাকা লোন নিলে কি লোন আপনার? আচ্ছা হ্যালো হ্যালো, বন্ধু।
আমি তোর এই পিচ্চি ফোনের কথা বলছি না, আমি বলছি তোর ওই ফোনটা কই, মানে যেটা পিঙ্কি গিফট করছে 1,00,000 দামের। আরে ওই যে স্মার্টফোন, ফালতু লাগে, পুরাই ফালতু, মাথা পুরো একদম ভেজাল করে ফেলে, বুঝছো? এত অপশন ফোনে, এত অপশন দিয়ে কি করুন? আজ ফোনের কাছে কি, ফোনের কাছে কল ধরবি, কল দিবি, এসএমএস আসবে, এসএমএস যাবে, এত কিছু দরকার আছে? এত অপশন, গেম গুম খেলে না, কিছু করি না, ইন্টারনেট মিন্টারনে তো মাথা খারাপ করে ফেলে দিচ্ছে। আমি এসব থেকে রেহাই যাই, বুঝছো? ফালা দিচ্ছি, এই যে এখন থেকে এটা হচ্ছে আমার প্রিয় ফোন, বুঝছো? এর চার্জ যে কি পরিমাণ থাকে, পাড়াবাড়ি 3 দিন না। আমি শিওর তুই তোর ফোন নিয়ে কোনো ঝামেলা করছিস। তার মানে তুই তোর ঘড়ি নিয়ে কোনো ঝামেলা করছিস? আমি শুনলাম তো বিশ্বাস করে টাকা দিলাম, তুই তোর সাথে সেম ঘটনা ঘটছে নাকি? তো আমার না মাথায় কাজ করতো, আমি বিশ্বাস করে একটা মেয়েকে টাকা দিলাম, আর তো সেম জিনিসটা আমার সাথে করছে। আমার বলছে সেমসার ফি জমা দিতে পারতেছে না দেখে 50,000 টাকা লাগবে। আমি তো পার্টনার বলে ফেলেছি, আমি মোবাইল মোবাইল বেচে টাকা দিয়ে দিচ্ছি, বুঝছো? এখন তো ফোন বন্ধ হয়েছে, ফোন ধরে না। তো ফারি আমাদের দুজনকে বোকা বানাইছে। শুধু বোকা না, আমাদের দুইজনকে ঠকিয়েছে। তো আমার ঘড়ি আর আমার আমার দুই দামি ফোন, দোষ তোরা এসেছিস বাটি, তোর কাজিন ফারিয়াকে একটু ডাক, ওর সাথে একটু কথা আছে। ফারিয়া তো গতকাল চলে গেছে। চলে গেছে মানে? চলে গেছে মানে কি? ওর ফোনটা বন্ধ আছে, কোথায় গেছে? ফারিয়াও নিজের ঠিকানায় চলে গেছে, আর যাবার আগে আমাকে সব বলে গেছে। কি কি বলে গেছে? আমাকে যা বলে গেছে তোরা তার সবই জানিস। যাই হোক, ফারিয়া আমাদের জন্য দুটো জিনিস রেখে গেছে। জিনিস রেখেছে মানে কি জিনিস? আমার জন্য 1,00,000 টাকার একটা চেক। হ্যাঁ, 1,00,000 টাকার চেক মানে তোর আমার জন্য? শুধু তোর জন্য না, তোদের জন্য রেখে গেছে। মানে হ্যাঁ, মানে আমাদের জন্য ওর বিয়ের কার্ড। বিয়ের কার্ড? আসলে ফারিয়ার বিয়েটা না আগে থেকেই ঠিক হয়েছিল, তোদেরকে দাওয়াত দিয়েছে, তোরা গেলে অনেক খুশি হবে। হ্যাঁ, তার মানে আমাদের আমার ফোনটা বিয়ে দাওয়া দিয়েছে না রে? দোস্ত মানে কবে, কখন, কোথায় বিয়ে? আচ্ছা, 22 তারিখ বিয়েতে।
একুশ তারিখে না দুই তো জিম্বাবুয়ে আর শ্রীলঙ্কার খেলা। হ্যাঁ এই জন্যই তো বুঝছিস। শোনা দোস্ত, একুশ তারিখে খুব সিরিয়াস একটা খেলা আছে বুঝছিস, জিম্বাবুয়ে আর শ্রীলঙ্কা। আমার একটা গেম খেলি বুঝছিস।